আসসালামু আলাইকুম, ইনফার্টিলিটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, তা হলো যে অ্যান্টি স্পাম অ্যান্টিবডি। আমি যে স্পাম ভিডিও ফিল্ম করতে বলি বা করতে দেখি, এর পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে বিহাইন্ড দ্য সিনে একটা বিষয় যেটা আপনি স্পাম রিপোর্টেও পাবেন না, সেই বিষয়টি আজকে দেখাবো। দেখবেন যে শুক্রাণু খুব ভালো জীবিত আছে, দৌড়াচ্ছে, কিন্তু আস্তে আস্তে শুক্রাণুগুলো একটা শুক্রাণুর সাথে আরেকটা শুক্রাণু লেগে লেগে এরকম একটা ইমোটাইল হয়ে যাচ্ছে বা নড়াচড়া করছে না, মরে যাচ্ছে। আসলে এটা মরছে না, সেখানে একটা অ্যান্টিবডি আছে, কোনো একটা স্পামের মধ্যে অ্যান্টিবডিটা লাগানো আছে। ওই স্পামের সাথে যখন আরেকটা লাগে তখন ওটাও মানে হচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে। যেমন সে একজনকে কারেন্টে সে ধরলো, তো কারেন্টে ধরার পরে আপনি তাকে খালি হাতে ধরতে গেলেন, তখন আপনিও বিদ্যুতায়িত হবেন, এবং আবার আপনাকে যদি আবার আরেকজন ধরতে আসে আবার সেও বিদ্যুতায়িত হবে, এইভাবে চেন তৈরি হবে। ঠিক এরকম কিছু একটা বিষয় হয়, সেটা অ্যান্টি স্পাম অ্যান্টিবডি বলে। তো একটা সিমেন্ট ফিল্ম দেখাবো যেখানে আপনি দেখতে পাবেন যে অ্যান্টি স্পাম অ্যান্টিবডিটা দেখতে কেমন দেখায়। চলুন দেখে আসি আমরা। আপনারা বড় মনিটরে দেখতে পাচ্ছেন স্পাম, দেখেন যে এক জায়গায় আটকে আছে স্পামগুলো, অনেক জায়গায় কিন্তু স্পামগুলো এভাবে আটকে আছে, গুচ্ছ পাকিয়ে আছে, ছোট ছোট গুচ্ছ। সেই গুচ্ছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এই শুক্রাণুগুলো কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি দেখেন এখানে আরও কমে গেছে, এখানে সব স্পামই প্রায় গুচ্ছর মধ্যে ঢুকে গেছে, কিন্তু এদিকে এখনও গুচ্ছ হয়ে পারে নাই। এদিকে মোটিলিটি ঠিকই আছে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। একসময় এই সব শুক্রাণুই একটার সাথে লেগে লেগে আস্তে আস্তে ইমোটাইল হয়ে যাবে। তো এই জাতীয় স্পামের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে দেখেন এখানে এই ফিল এই পজিশনে দেখাচ্ছে স্পামটা অনেক ভালো, প্রচুর স্পাম, কিন্তু আস্তে আস্তে স্পামগুলো কিন্তু আটকে যাচ্ছে। তো অন্য একটি পর্বে এটা চিকিৎসা এবং এটার ম্যানেজমেন্ট নিয়ে আমি আলোচনা করব। ভালো থাকবেন সবাই।